প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য একটি বিশেষ তহবিল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ৪,৩০০ কোটি ডলার। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তহবিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিকভাবে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিংয়ে অর্থায়ন করা হয়েছে, যা এই তহবিলের প্রথম ঋণ। এ উপলক্ষে ত্রিপক্ষীয় ঋণ চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী বলেন, অন্যের কাছে হাত পেতে নয়, মধ্যমায়ের দেশ হিসেবে নিজেদের স্বাবলম্বী হতে হবে। দেশের অবকাঠামো নিজেদের অর্থায়নেই করা সম্ভব বলেও জানান তিনি। করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রা অনেকটা সীমিত হয়ে পড়ে। আমাদের রিজার্ভটা বৃদ্ধি পেয়েছে, আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, আর এখানে আমাদের খরচও অনেক কমে গিয়েছিল। তো এই রিজার্ভের টাকাটাকে আমাদের দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কীভাবে ব্যয় করতে পারি সেটাই আমরা চিন্তা করছি। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন, বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে, বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। প্রতিটি অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করলে দেশের সার্বিক উন্নয়ন হবে বলেও জানান শেখ হাসিনা। বলেন, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করছে। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মানুষকে নিজের করে চিন্তা করা। কেউ শুধু হয়তো কারো সন্তানকে দু পায়ে দাঁড় করাবার চিন্তা করবে, আর আমার চিন্তা আমার বাবার কাছ থেকে যেটা শিখেছি, দেশের মানুষকে দু পায়ে দাঁড় করিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এখানে অন্য কোনো কিছু না, একটাই চিন্তা যে এই দেশ স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে সুসংহত করা, আর স্বাধীনতার সুফলটা যেন বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে পৌঁছায়, দেশের উৎপাদন বৃদ্ধি করা, বাজার সম্প্রসারণ করা, আমাদের দেশের মানুষের চাহিদা যেমন পূরণ করবো আমরা বিদেশেও পাঠাবো, পাশাপাশি সারা বিশ্ব গ্লোবাল ভিলেজ। এখানে এককভাবে কেউ চলতে পারে না। আজকে আমাদের পোর্ট, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এখন পায়রা পোর্ট, আবার মাতাবাড়িতেও অর্থাৎ মহেশখালী, সেটাও একটা নতুন পোর্ট আমাদের তৈরি হচ্ছে। আমরা শুধু নিজে ব্যবহার করবো না, ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটান, তাদেরকেও আমরা কিন্তু সুযোগ দিয়েছি, তারা এটা ব্যবহার করবে। এই রামনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি, মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে, সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদীর পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে, এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে, তার ফলে আমাদের অর্থনীতি আরও মজবুত হবে। করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সাবধান করে প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা নেওয়া হলেও স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে হবে। দ্বিতীয় ওয়েভটা কিছু কিছু দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। তিনি বলেন, করোনার মধ্যেও দেশের অর্থনীতি সুসংহত আছে, উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতেও সক্ষম হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সুফল দেশের মানুষ পাক। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।